কবিগুরুর মতো ছাতিম তলের পাঠশালা হয়তো নয়, তবে এখানে প্রকৃতির মাঝে গাছের তলায় চলে বিশেষ ক্লাস। মোবাইলের যুগে ছেলে মেয়েদের বারমুখী করতে এই উদ্যোগ বিদ্যালয়ের। সামনেই 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। নিয়মের অচলায়তনকে ভেঙে ছাতিম গাছের তলায় কবিগুরু পাঠশালা গড়েছিলেন, যা আজ জগৎবিখ্যাত শান্তিনিকেতন নামে পরিচিত। ছাতিম গাছের তলা না হলেও সেই আদলেই প্রকৃতির মাঝে গাছতলায় বসে ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের রামচন্দ্রপুর পল্লীমঙ্গল হাইস্কুলের শিক্ষকেরা। চার দেওয়ালের বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে প্রকৃত শিক্ষা দিতে এবং ফোন ছেড়ে নবীন প্রজন্মকে বারমুখী করতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। বর্তমান প্রজন্ম তাদের বেশিরভাগ সময়টা কাটায় মোবাইল ফোন ব্যবহার করে। পড়াশুনো থেকে খেলাধুলো এখন সবই ফোন। ফোন ছেড়ে ছেলেমেয়েদের বারমুখী করতে এবং সর্বোপরি প্রকৃতি যে আমাদের বন্ধু, জীবজগতের অস্তিত্বের জন্য সেই প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, সেই প্রকৃত শিক্ষা দিতেই উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের রামচন্দ্রপুর পল্লীমঙ্গল হাইস্কুল এক অভিনব উদ্যোগ নিয়েছে। স্কুল পড়ুয়াদের ক্লাস ঘরের বাইরে স্কুল মাঠে গাছের তলায় বসে পড়ানো হচ্ছে। এ দৃশ্য দেখলে আপনার মনে হবে যেন শান্তিনিকেতন। স্কুলের শিক্ষকেরা জানাচ্ছেন, খোলা আকাশের নিচে গাছের ছাওয়ায় আনন্দের সাথেই পড়বে পড়ুয়ারা। যে কোনো বিষয়ে পরিবেশ থেকে উদাহরণ সংগ্রহ করতে পারলে ভুলে যাবার প্রবণতাও কমবে। মোট কথা, প্রকৃতি হয়ে উঠবে জীবন্ত টিএলএম বা শিক্ষা সহায়ক উপকরণ। শিক্ষকেরা মনে করছেন, এভাবে পড়ালে লেখাপড়ার প্রতি পড়ুয়াদের আগ্রহ আরও বাড়বে। স্কুলের ইংরেজি শিক্ষক আনন্দ বৈদ্য জানান, প্রাকৃতিক পরিবেশ আমাদের শত্রু নয়, পরিবেশকে বাঁচাতে পারলে আমরাও বাঁচব। গাছের ছায়ায় বসে পড়াশুনো করলে প্রকৃতির সাথে পড়ুয়াদের মিত্রতার মাধ্যমে সেই শিক্ষাও গ্রহণ করতে পারবে শিক্ষার্থীরা। এছাড়াও তিনি জানাচ্ছেন, বর্তমান প্রজন্ম বেশিরভাগ সময় ফোনে বুঁদ হয়ে থাকে। অনেকদিন থেকে উদ্যোগ নিচ্ছিলাম যে একটা স্কুল গণ্ডি থেকে কীভাবে ছেলেমেয়েদের মুক্ত অঙ্গনে এনে পাঠদান করা যায়। তো সেখান থেকে আমার মনে হয় তারা একটু মোটিভেশান পাবে। আর সর্বোপরি পরিবেশের একটা গুরুত্ব আছে, আমরা এই বার্তাটা দিতে চাই যে পরিবেশ কিন্তু আমাদের শত্রু না, গাছপালা আমাদের বন্ধু। এবং আমাদের স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে গাছপালাকে ভালোবাসতে হবে, পরিবেশকে ভালোবাসতে হবে। এবং সর্বোপরি পরিবেশের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে কনসেপ্টটা আনতে চেয়েছিলেন শিক্ষার অঙ্গনে, আমরা সেই পরিবেশটা তাদের কিছুটা হলেও দিতে চাই। এই উদ্দেশ্যে তাদেরকে এই গাছের তলায় নিয়ে আজকে তাদের পাঠদানের ব্যবস্থা করা হবে। পড়ুয়াদের অভিভাবকদেরও এমনটাই অভিযোগ। প্রকৃতির কোলে পড়াশুনো করলে প্রকৃতির মধ্যেই যে আনন্দ, সেটা পড়ুয়ারা বুঝতে পারবে এবং ফোনের ভার্চুয়াল প্লেগ্রাউন্ড ছেড়ে খেলার মাঠে নেমে আসবে। চার দেওয়ালের বন্ধ ঘর থেকে বাইরে এনে প্রকৃতির বুকে রেখে পাঠদানের মাধ্যমে প্রকৃতির সাথে নিবিড় সখ্যতা গড়ে তোলার অভিনব প্রচেষ্টা চালাচ্ছেন পল্লীমঙ্গল হাইস্কুলের শিক্ষকেরা। স্কুলের শিক্ষক সঞ্জয় হালদার জানান, এইভাবে ক্লাস করানোই পড়ুয়াদের মধ্যে লেখাপড়ার প্রতি আরও আগ্রহ বাড়তে লক্ষ্য করা যাচ্ছে। পড়ুয়ারা উৎসাহের সাথে ক্লাস করছে। নতুন প্রজন্মকে কবিগুরুর তৈরি করা সেই সনাতন আদলে পড়িয়ে বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এরকম আমাদের প্রাকৃতিক পরিবেশে সেই রবীন্দ্রনাথের স্টাইল চেষ্টা করছেন ওনারা, যে এখানে সেই সুন্দরভাবে সেই পরিবেশ তৈরি করে শান্তিনিকেতনের মতো বাইরে ক্লাস নেওয়ার, এবং দীর্ঘদিন ধরে এটা চলছে। আমাদের এক মাস্টারমশাই এখানে সুন্দরভাবে ক্লাস করাচ্ছেন এবং এতে ছেলেমেয়েদের মধ্যে সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং তারাও উৎসাহের সঙ্গে ক্লাসটা করছে। এবং তারা বলছে যে ক্লাসের বাইরে এসে তারা একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বিভিন্ন বিষয়ে তারা শিখতে পারছে এবং তাতে আমরা দেখছি তাই তাদের আগ্রহ বাড়ছে। স্কুলের ছাত্রছাত্রীরাও জানাচ্ছে, তাদের এমন খোলা আকাশের নিচে গাছের ছায়ায় বসে লেখাপড়া করতে বেশ ভালো লাগছে। এতে তাদের পড়াশুনোর প্রতি আগ্রহ, উৎসাহ আগের থেকে অনেকখানি বেড়েছে। সর্বোপরি ছাত্রছাত্রীদের বক্তব্য, প্রকৃতির কোলে পড়াশুনো করে তাদের মন খুশি থাকছে।
খুব ভালো লাগছে। আর ক্লাসের মধ্যে একটা আবহাওয়া মানে লাইট অফ হয়ে গেলে মন খারাপ হয়ে যেত, আর এখানে সেই সমস্যাটা নেই, যেহেতু শীতটাও ততটা নেই, সেহেতু আমাদের সবারই খুব ভালো লাগছে। ঘর থেকে বাইরে এসে খুবই ভালো লাগছে, আর গাছপালা দেখতে খুবই ভালো লাগছে। ঘরের মধ্যে সেরকম দেখা যেত না, এখানে ওয়েদারটাও ভালো আছে, হালকা হালকা রোদ আছে, এর জন্য খুবই ভালো লাগছে। মানে মনটাও খুশি হয়েছে গাছপালা দেখলে। ঘরের মধ্যে মানে একটু আজবই লাগে, কেন কি বন্ধ ঘর, অতটা হাওয়া বাতাস পাওয়া যায় না, এখানে খুবই ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।